মরা গরু গোশত খাওয়া লাগবে এই কারণে কারণ কুকুর মরার আগেও হারাম মরার পরেও হারাম আর গরু মরার আগে জায়েজ ছিল মরার পরে হারাম হয়েছে কথা বলেন না কেন আরে ভাই গোরাসতন্ত্র তো মরার আগেও হারাম মরার পরেও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবা লিল মুত্তাকিন প্রিয় মুসলিম বাহেরা আমরা শুনতে পেয়েছি আমির হামজা সাহেব এবং মুল্লা নাজিম উদ্দিন সাহেব এবং উনাদেরকে যারা অনুসরণ করেন এবং তার নেতা যারা আছেন ওনারা সহকারে তারা এই দাবি করছেন গণতন্ত্র যেরকমভাবে হারাম রাজতন্ত্রটিকে কিভাবে হারাম বরং এর চেয়ে আরো বেশি ওনারা বলছেন গণতন্ত্র হল মরা গরুর গুস্ত খাওয়ার মতো আর রাজতন্ত্র হল মরা সুরের গুস্ত খাওয়ার সম মতো অর্থাৎ মরা সুর সুরটা জেতা থাকত যেরকমভাবে এটা হারাম মৃত হইল সেটা হারাম আর এরকম এই হারাম কাজটা এসির মধ্যে বসে বসে শেখ মুতি রহমান মাদানি হাফেজ হুল্লাহ এই কাজটা করছেন যারা এই রাজতন্ত্রকে হারাম বলবে না এই হারামটাকে যারা হারাম বলবে না তারাও হারামের মধ্যে নিমজ্জিত তাই মু রহমান মাদানি হাফেজ এসির মধ্যে বসে বসে উনি এই হারাম কাজগুলি করছেন প্রি বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে দিতে চাই চাউল চুরিও চুরি ডাউল চুরিও চুরি টাকা দুনিয়ার জিনিসপত্র চুরি করাটাকেও চুরি বলে আর কোরআনের আয়াত চুরি করা হাদিসের আয়াত চুরি করা সেটাও চুরি তবে এই দুইটা চুরির মধ্যে আকাশ পাতাল পার্থক্য কারো ঘরে কেউ চুরি করলে দুইটা এই ফ্যামিলির ক্ষতি হয় কিন্তু কোরআনের আয়াত যদি কেউ চুরি করে কোরআনের আয়াতের উল্টা ব্যাখ্যা করে অপব্যাখ্যা করে হাদিসের অপব্যাখ্যা করে তাহলে ওই যারা তাকে অনুসরণ করবে পুরা জাতিটাই ধ্বংসের দিকে চলে যায় সুতরাং এরকম জগন্যতম যে কাজগুলি যারা এই কাজগুলি করে তাদেরকে চিহ্নিত করা দরকার তাদের পরিচয় আমাদের বোঝা দরকার তাদের অবস্থা চিহ্নিত করা দরকার তাহলে জাতির সামনে তারা এরকম ভাবে এই চুরিগুলি আর করতে পারবে না অপব্যাখ্যা দিয়ে দিয়ে হাতিজগুলির অপব্যাখ্যা দিয়ে দিয়ে কোরআনের আয়াতগুলির অপবেক্ষা করে করে তারা জাতিকে গুমরার দিকে নিয়ে যেতে চাচ্ছে যারা তাদেরকে অনুসরণ করছে অন্ধভাবে প্রিয় বন্ধুগণ নবী করিম সাল্ল আলহি ওয়সাল্লামের কিছু হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি খুব দ্রুত গতিতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আবু দাউদের মধ্যে হাদিসটা রয়েছে সেই আবু দাউদের মধ্যে

একজন সাহাবি বললেন যে রসোল্লাহ সাল্লাম আমি স্বপ্নে দেখলাম আকাশ থেকে একটা দাড়ি পাল্লা নেমে এলো আর আপনি এক পাল্লায় বসেছেন আবু বকরি আল্লাহ আনহু এক পাল্লায় বসেছেন আপনার পাল্লা বাড়ি হয়েছে তারপরে উমর এক পাল্লার মধ্যে আর আবু বক্কর দি আল্লাহ আনহু এক পাল্লার মধ্যে আবু বক্করের পাল্লা বাড়ি হয়েছে তারপর উসমান এক পাল্লার মধ্যে উমর এক পাল্লার মধ্যে উমরের পাল্লাটা বাড়ি হয়েছে এরকম ভাবে তিনি বলতেছিলেন এরপরে পাল্লাটা উপরে তুলে নেওয়া হলো এরপরে নাবিকিম সাল্লাহ ইসলাম আপনারা পঁয়ত্রিশ নম্বর হাদিসটা যদি দেখেন তিনি বললেন যে দেখো তুমি যা স্বপ্নে দেখেছ তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো এই যে এই নবত্বের প্রতিনিধিত্বের পরে রাজতন্ত্র শুরু হবে আল্লাহ সুমান্তল্লাহ যাকে চান তাকে কি করবেন রাজা বানাবেন নবুয়তের এই খেলাফতের কালদার পরে এরপরে রাজতন্ত্র শুরু হবে আল্লাহ যাকে চান তাকে রাজা বানাবেন প্রিয় বন্ধুগণ আমরা আরেকটা হাদিস যদি দেখি আর দুইটা হাদিস আবু দাউদের মধ্যে সহি আবু দাউদ হাদিসগুলি সহি হাদিস চার হাজার ছয়শত ছিচল্লিশ হাদিস এই দুইটা হাদিস যদি আমরা দেখি নাবি করিম সাল্লাহ আলি ইসলাম ক্লিয়ারভাবে এখানের মধ্যে জানিয়ে দিয়েছেন যে দেখো খেলাফত চলবে তিরিশ কাল তিরিশ বছর পর্যন্ত খেলাফতের বয়স সীমাটা হবে তিরিশ বছর

وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير جهة রসুল সাল্লাম আপনি বলে দিন হে সারা জাহানের বাদশাহ আপনি যাকে চান তাকে রাজ্য দান করেন যার কাছ থেকে ইচ্ছা রাজ্যকে চিনিয়ে নেন যাকে ইচ্ছা সম্মান দান করেন আর যাকে চান করেন অপমানে প্রতিত। আপনার হাতি রয়েছে যাবতীয় কল্যাণ নিশ্চয়ই আপনি সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান তাহলে এখানে দেখলাম হাদিসের সাথে মিল রয়েছে। এখানের মধ্যে নাবিক রহমসাল্লাহ ইসলামের এই ভবিষ্যৎবাণীটা এরকম ভাবে তুলে ধরা হয়েছে যে আবু বকর রাজ দুই বছর তারপরে উমর র্দি আল্লাহ তোল্হন দশ বছর উসমান রাদ্দি আল্লাহ তোলাহান বারো বছর এরকম ভাবে তিরিশ বছরের একটা ইও এখানে তুলে ধরা হয়েছে সমস্ত প্রিয় বন্ধুক্ষণ আমরা বুঝতে পারলাম নাবিকরিম সাল্লাহ ইসলামের হয়েছিলেন এগারো হিজড়িতে এবং এগারো হিজড়ি থেকে শুরু করে তিরিশ বছর যদি যুগ করা হয় তাহলে চল্লিশ হিজড়ি পর্যন্ত আসে তাহলে চল্লিশ হিজড়ির পরে যেটা হবে এটা হবে রাজতন্ত্র এটা রাজার কাল হবে এটা নাবিকিম সাল্লাহ ইসলামের পূর্ব আবাস তিনি এই কথাটা বলেছেন তাহলে এবার আমরা যদি দেখি নবী করিম নাবিকিরিম সাল্লি ইসলাম একটা হাদিসের মধ্যে বলেছেন হাদিসটা সহি বুখারির মধ্যে রয়েছে তাওহিদ প্রকাশনী তিন হাজার সাতশত ছিল আধুনিক প্রকাশনী তিন হাজার হাদিস ইসলামিক ফাউন্ডেশন তিন হাজার এই হাদিসের মধ্যে করিম বলেছেন হাদিসটা আবু সিদ্দিক আবুকুর সদিক রাজিয়ালনু বর্ণনা করেন তিনি বলেন যে নাবিক্রিম সাল্লাহ ইসলাম হাসান রাদ্দি আল্লাহালনুকে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বললেন যে আমার এই সন্তানটা নেতা হবে আমার এই সন্তানটা নেতা হবে কারণ হলো এই যে মুসলিমদের মধ্যে দুইটা দলের মধ্যে বিবাদ তিনি কি করে দিবেন মীমাংসা করে দিবেন তিনি শান্তি ফিরিয়ে নিয়ে আসবেন এর জন্য আমার এই সন্তানটা কি হবে নেতা হবে প্রিয় বন্ধুগণ এই নাবিকরম সাল্লাহ ইসলামের এই ভবিষ্যৎবাণী পূর্ণ হয় দেখুন আমরা যদি দেখি আরেকটা হাদিস বোখারি তাহুদ প্রকাশনী দুই হাজার পাঁচশত আমরা দেখি যে হাসান রাদি আল্লাহ তালা আনহু তিনি একচল্লিশ হিজড়িতে মুয়াবিয়া রাদি আল্লাহতালা আনহুর হাতে কি তিনি কি করেন ক্ষমতা হস্তান্তর করেন ওনাকে রাজা বানান এবং সাহাবা আজমাইনগণ বলেন যে সাহাব আজবাইনগুন বলেন যে এই হাদিসের মাধ্যমে এই হাদিসের এই কাজের মাধ্যমে নাবিকিম সাল্লাহামের ভবিষ্যৎবাণী একেবারে খুব হুপ মিলে গেল প্রিয় বন্ধুগণ এখন আমার কথা হল এই যে নাবি করিম সাল্লু আলি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন এবং যে কাজের জন্য হাসান রাদ্দি আল্লাহ তালুকে নেতা বললেন নেতা বললেন কেন তিনি মোয়াবিয়ারাদি আল্লাহ আনহু আনহুকে রাজা বানিয়েছিলেন আমরা জানি এই উম্মতের সর্বপ্রথম রাজা হলো হল মোয়াবিয়ারদি আল্লাহতাল আনহু তো হাসান রাদি আল্লাহ আনহু এই নেতার হিসাবে এই কাজটা করলেন তিনি মোয়াবিয়ার তিনি কি করলেন তিনি রাজা বানালেন আর এদের জন্য রসুল সাল্লাহ নেতা বললেন যে কাজের জন্য রসুল সালাম নেতা বললেন যে কাজ আউলাদে রসুল করলেন যে কাজকে সাহাবা আসবাইনগণ সাপোর্ট করলেন যে কাজকে তাবিনগণ সমর্থন করলেন সেই কাজকে আমির হামজার মতো মানুষ সেই কাজকে মুল্লা নাজির মতো মানুষ এবং তাদের অনুসারীরা তাদের নেতারা হারাম বল বলুন তো আমরা কার কথাটা রাখবো নাবিকামের কথা নাকি এইরকম ভাবে আওলাদের রসুল্নের কথা সাহাবিদের কথা তাবির কথা নাকি এরকম এই হুজুর কথা তারা এটার হারাম ফতুয়া দিচ্ছে যদি তাদের কথা সঠিক হয় তাহলে নাবিকরিম সাল্লাম যে কাজের জন্য নেতা বললেন ওই কাজটা কি রকম ভাবে হারাম কাজ ছিল হারাম কাজের জন্য তিনি নেতা বললেন আর হারাম কাজটা হুসাইন হাসান রাদি আল্লাহ আলু করলেন আল্লাদে রসুলরা করলেন হারাম কাজের জন্য সমর্থন সাহাবিরা করলেন হারাম কাজের জন্য তাবিরা সমর্থন করলেন আশ্চর্য এক জগতের মধ্যে আসলাম একটু তো পড়াশোনা করা লাগবে একটু তো জানতে হবে বিষয়গুলি শুধুমাত্র যদি নিজস্ব সংগঠনের কথাগুলি নিজস্ব সংগঠনের নেতার বইগুলি এরকম ভাবে সংগঠনের ক্রেতাবাদিগুলি পড়া হয় তাহলে তো দিন ইসলাম সম্পর্কে অনেক বেহুদার কথা চলে আসবে অনেক রাফ কথা চলে আসবে যেগুলি মিষ্টি কথা চলে আসবে আসলে যেগুলির সাথে ইসলামের তেমন কোনো সম্পর্কেই নাই কারণ একটু তো পড়াশোনা করা লাগবে ভাই তাহলে আমরা বলতে চাই নবী করিম সাল্লাম হারাম কাজ করার জন্য বানান নাই হাসান রদি আল্লাহ তালন হারাম কাজ করে এরকম দুইটা মুসলিমের মধ্যে সমঝোতা আনান নাই সাহাবা আজমাইনগণ হারাম কাজ করার পরে এরকম ভাবে তারা এরকম সমর্থন করেন নাই তাবিন গুণও সমর্থন করেন নাই এরপরে এই কাজটা করার পরে এই মুাবিয়া রাদি আল্লাহ আনহুর হাতে স্বয়ং হাসান রাদি আল্লাহ বায়াত গ্রহণ করলেন আউলাদ রসুলরা বায়াত গ্রহণ করলেন সাহাবা গুন বায়াত গ্রহণ করলেন তাবিনগণ বায়াত গ্রহণ করলেন তারা সমস্ত সাহাবিগণ তাবিনগণ আউলাদে গুন সবাই মিলে এরকম হারাম কাজটা করেছিলেন শয়তান বিশ্বাস করবে আপনাদের এই কথাগুলি নবী করিম সাল আলী হাসলামের পরে সাহাবাজ তাবে তাবে ইনগন তারা এরকম ভাবে মোরতাদ হয়ে গিয়েছিলেন তারা হারাম কাজের মধ্যে সবাই মিলে চলে গেলেন আর আপনারা সব একটা জায়েজ কাজে চলে গেলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর কে সেই মহাবিয়ার দিয়ে আল্লাহ যার সম্পর্কে আপনাদের এরকম ভাবে এত লুষ স্টক আপনারা যার সম্পর্কে এরকম ভাবে আপনারা বিদ্দেশি করেন সাহাবি বিদ্বেষি বলে আপনারা জেনে থাকবেন আপনাদের দলের যারা আছে আপনাদের মা জাহাবের যারা আছে যারা এরকম ভাবে যাদের সাথে কাঁধে কাঁধ মিলে সেরা আপনারা মা জাহাব মানেন তারাই আপনাদেরকে কাফের আপনাদের নেতাগুলির কাফের ফটোয়া দিয়েছেন এই সাহাবি বিদ্বেষির কারণে এই সাহাবি বিদ্বেষী হওয়ার কারণে আপনাদেরকে এরকম ভাবে বহু লোক এরকম ভাবে আপনাদেরকে দেখতে পারছে না কারণ আপনারা সাহাবি বিদ্বেষী এই যে মোয়াবি আর দিয়া আল্লাহতালাহ এই মোয়াবি আর দিয়া আল্লাহ তাল্লাহ সম্পর্কে আপনাদের এই ধারণা যে তিনি

আলীর সাথে তোমার সম্পর্ক খারাপ তোমার সাথে তোমার পক্ষ হয়ে আলীর বিরুদ্ধে যুদ্ধ করব মোয়াবিয়া রাদি আল্লাহ তাল আনহু বলেছিলেন এ লাল কুত্তার দলেরা শুনে রাখ যে আলী আমার আমার ঘরের মানুষ আমরা ঘরের ফ্যামিলি আমার আমাদের লোক আমরা ফ্যামিলির মধ্যে সমস্যা এর মধ্যে যদি তোরা নাক গোলাতে আসস তাহলে অবশ্যই আমি তোদেরকে এ তরবারি দিয়ে তোদের বিপক্ষে অবস্থান গ্রহণ করব মোয়াবিয়া রাদি আল্লাহ তাল আনহু হলেন সেই লোক যিনি এরকমভাবে সাইজন কাতেব ছিলেন কোরআনের লিখিত ছিলেন এই চারজন লেখকের মধ্যে একজন ছিলেন মোয়াবি আর দি আল্লাহতাল আনহু মুি আল্লাহ তাল্লাহ আনহু সেই লোক যে লোকের ব্যাপারে নাবিক্রিম সাল্লাহ আলাইসলাম বলেছেন যে মোয়াবি আর্লাহতাল আনহু জান্নাতি হবে সহি হাদিস হয়েছে যে মোয়াবি আনহু অর্থাৎ আমার উদ্ভূতের মধ্যে সর্বপ্রথম যে এরকম ভাবে সমুদ্র যুদ্ধের অংশগ্রহণ করবে তাদেরকে তারা এরকম ভাবে জান্নাত তাদের জন্য অবধারিত মোয়াবি আর দি আল্লাহতাল আনু সম্পর্কে নাবি করিম সাল্লাহ ইসলাম জান্নাতের সুখবর দিয়েছেন সেই জান্নাতি একজন সাহাবিকে একজন জলিল কদর সাহাবিকে একজন কোরআনের কাতিবকে তোমরা তোমরা এরকম ভাবে হারাম কাজ করেছেন এরকম ফতোয়া দিচ্ছ তোমাদের ইমানের অবস্থা চোদ্দটা বেজে যাবে যদি তৌবা করে দিন ইসলামের মধ্যে আবার ফিরে না আসো আমরা আহ্বান করছি তোমরা দিন ইসলামের মধ্যে আবার ফিরে আসো তৌবা করে প্রিয় বন্ধুগণ নাবি করিম সাল্লাহ আলি ইসলাম ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন নাবি করিম সাল্লাহ ইসলাম জানিয়ে দিয়েছেন যে আমার সাহাবিরা যদি একটা একটা এরকম ভাবে এক শিকি অর্থাৎ সা এক সার চার বাগের এক বাঘ কোনো খাদ্য কোনো জিনিস দান করে এটার যদি সব হবে আল্লাহ সুমান তাল্লাহ যতটুকু সন্তুষ্ট হবেন তোমরা তোমাদের মধ্যে কেউ যদি বহু পাহাড় সমান স্বর্ণ স্বর্ণওয়ালা রাস্তায় দান করে তবু তাদের সমান হবে না হাদিসটা মুসলিমের মধ্যে রয়েছে তিনশত একাশি নাম্বার হাদিস এটা হাদিস প্রকাশনী ইসলামিক ফাউন্ডেশন ছয় হাজার দুশত ছাপ্পান্ন নম্বর হাদিস ইসলামিক সেন্টার ছয় হাজার তিনশত পাঁচ হাদিস তাহলে নাবিকিম সাল্লাহ আলহি সাল্লামের সাহাবা আজবাইনদের মূর্তু তাদের লাভগুলি একটু চিন্তা গবেষণা করে দেখো যে মোয়াবিয়া রাদি আল্লাহ আনহুর সম্পর্কে এবং আব্দুল্লা আব্দুল আজিজ রহমতুল্লাহ আল্লাহ সম্পর্কে তুলনা দিতে যে আব্দুল্লা মুবারক রহমা কি কথা বলেছিলেন যে যে যুদ্ধে অংশগ্রহণ করেছেন ওই যুদ্ধের মধ্যে যে গোড়া ছিল গোড়ার মধ্যে যে বালি ছিল যে বালি ছিল এই বালির যুদ্ধুর মূল্য আছে এরকম আব্দুল আজিজ রহমতুল্লাহ আল্লাহর এতটুকু মূল্য নেই উনি একটা উদাহরণ দিয়ে বুঝাইতে চেয়েছিলেন কাকে তাদেরকে সাহাবি বলা হয় সে সাহাবি সম্পর্কে সাহাবি বিদ্বেষ হওয়া আসলে এটা একটা ইমান যাওয়ার একটা উপক্রম অবশ্যই তাদের ইমানকে আবার নতুন করে ফিরে আনতে হবে যদি তারা এরকম সাহাবি সম্পর্কে সাহাবি বিদ্বেষী হয়ে থাকে প্রিয় বন্ধুগণ আমরা যদি দেখি যে নাবি করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এরকম ভাবে মুয়াবিয়া রাদি আল্লাহ তালু জান্নাতি এই হাদিসটা শহীদ বুখারির মধ্যে আপনারা পাবেন শহীদ বুখারি দুই হাজার তাহুদ প্রকাশনী দুই হাজার নয় চব্বিশ নাম্বার হাদিস আধুনিক প্রকাশনী দুই হাজার সাত নয় নাম্বার হাদিস ইসলামিক ফাউন্ডেশন দুই হাজার সাতশত বিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে নাবিকরিম সাল্লাহ ইসলাম ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছে যে আমার উন্মতির মধ্যে সর্বপ্রথম যে দলটা নৌযুদ্ধে অংশগ্রহণ করবে তারা যেন জান্নাতের অধিবাসী জান্নাতের যেন তাদের জন্য অবধারিত করে ফেলল এই হাদিসের ব্যাপারে পাশাপাশি এ পাশাপাশি আরেকটা বিষয় আপনি আমি আপনাদেরকে বলতে চাই সেটা হলো এই মোয়াবিয়া রাদি আল্লাহ তালা সর্বপ্রথম কি করলেন উনার সন্তান এজিদকে ক্ষমতা দিলেন এজি এজিদকে ক্ষমতা দিলেন রাজতন্ত্র প্রথম রাজা তিনি ছিলেন রাজতন্ত্র তিনি প্রথম প্রতিষ্ঠিত করলেন এই মোয়াবিয়া রাদি আল্লাহ তালা যখন এই কাজটা করলেন করার পরও যত সাহাবি ছিল সমস্ত সাহাবিগুলি এরকম ভাবে এজিদের কাছে বায়াত গ্রহণ করেছিলেন সমস্ত তাবিগুলি এজিদের কাছে বায়াত গ্রহণ করেছিলেন হুসাইন রাদি আল্লাহ তালা আহনু ব্যক্তিত্ব তাইলে সমস্ত সাহাবিগুলি সমস্ত তাবিগুলি মোরতাদ হয়ে গিয়েছিল যারা জন্য এরকম ভাবে কিতাবাদিগুলি পড়তে হবে যদি সনদ ভিত্তিক কিতাবাদি না পড়ে মীর মুশারফ হোসেনের বিষাদ সিন্ধুর পরে ইসলামকে বোঝার চেষ্টা করা হয় তাহলে এইরকম অবস্থায় হবে এরকম কথাই বলবে প্রবন্ধুগণ আমরা যদি দেখি নাবিকিম সাল্লাহ সাল্লামের যারা আওলাদে রসুল রয়েছেন তাদের প্রতি ভালোবাসা তাদের প্রতি ভালো ধারণা তাদের প্রতি এরকম ভাবে তাদেরকে ভালোবাসাই হবে ইমানের দাবি তাদেরকে ভালোবাসাই হবে ইমানের দাবি তাদেরকে এরকম ভাবে তাদেরকে ঘৃণা করা তাদেরকে তাদেরকে খারাপ জানা এটাই হবে মুনাফিকের আলামত তাহলে হুসাইন রাজি আল্লাহ তালা আধু তিনি হক ছিলেন নাকি সমস্ত সাহাবিগুলি হক ছিলেন তাবিগুলি হক ছিলেন যেহেতু উনি বায়াত হন নাই সবাই বায়াত হয়েছিলেন বন্ধুগণ উভয় পক্ষে হকের মধ্যে ছিলেন কেউ না হক ছিলেন না যদি বলি শুধু হুসাইন রাজি আল্লাহ তালা আনু হক ছিলেন তাহলে সমস্ত তাবিনগুলি সমস্ত সাহাবাগুলি যারা ছিল সমস্তগুলি ইসলাম থেকে তারা বরবাদ হয়ে গিয়েছিলেন তারা মুরতাদ হয়ে গিয়েছিলেন তারা কি শেষ হয়ে গিয়েছিলেন আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লাহ আসলে হুসাইন রাজি আল্লাহতালাহ আনহু তিনি এস্তেহাত করেছিলেন আপনারা জানেন কোনো এস্তেহাদ যদি ভুল হয় তবু সেই আস্তেহাদের মধ্যে সোয়াব থাকে হুসাইন রাজি আল্লাহ আনহু যে এস্তেহাত করেছিলেন তার এস্তেহাত ওনার এস্তেহাদ ঠিক থাকলে অবশ্যই এটার জন্য ডাবল সোয়াব হবে আর যদি তিনি এরকম ভাবে ওনার এস্তেহাদরা ভুল হয়ে থাকেন তাহলে এটার জন্য তিনি অবশ্যই একটা সব পাবেন এস্তেহাত যদি কেউ করে আর অবশ্যই হুসাইন রাজি আল্লাহ তাল্লাহ আনহুর এস্তেহাত করার যোগ্যতা ছিল এস্তেহাদ যদি করে তাহলে অবশ্যই সেটার জন্য সে সোয়াব প্রাপ্ত হবে সুতরাং এস্তেহাত করার জন্য তিনি এরকম ভাবে স্থান থেকে আউট হবেন না সুতরাং এস্তাহাদি ভুল হতেই পারে এস্তাহাদি ভুলের কোনো সমস্যা নেই আমি বলছি না ভুল অথবা ঠিক আমি বলছি তিনি তোনার একটা এস্তেহাদ ছিল হতে ওনার এস্তেহাদরা অন্য সাহাবিরা তাবিরা তারা এটাকে মেনে নেন নাই এটা ছিল একটা রাজনীতিকে একটা আরেকটা প্রেক্ষাপট সুতরাং অবশ্যই আমরা যদি দেখি ইয়াজিদ সম্পর্কে এজিদ সম্পর্কে এবং মোয়াবিয়ারাদি আল্লাহ তালা আনু সম্পর্কে নাবিকিম সাল্লাহ আলাহিসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন সেই ভবিষ্যৎবাণী আমি আপনাদের সামনে তুলে ধরছি নাবিকিম সাল্লাহ আলাইসালাম বলেছেন আমার উন্মতির মধ্যে প্রথম যে দলটি কাইসারের রাজধানী আক্রমণ করবে তারা ক্ষমাপ্রাপ্ত হবে আমরা জানি এই হাদিসটা আমি আগে যে হাদিসটা বলেছি সেটার মধ্যেই শহীদ বুখারি তাহিদ প্রকাশনী দুই হাজার চব্বিশ নম্বর আধুনিক প্রকাশনী দুই হাজার সাত নয় নাম্বার ইসলাম ফাউডারেশন দুই হাজার বিশ ধন্যবাদ এই হাদিসের প্রেক্ষাপটে এখানের মধ্যে আমরা যদি দেখি যে ফাতুল বাড়ি ষষ্ঠ খন্ড দুই শত বিশ থেকে একুশ নম্বর পৃষ্ঠার মধ্যে এখানের মধ্যে এসেছে যে এই হাদিসটার মধ্যে এই হাদিসটার মধ্যে মোয়াবিয়া রাজি আল্লাহ তালা আনু এবং তার পুত্র ইয়াজিদ ইয়াজিদের মর্যাদার প্রতি ইঙ্গিত রয়েছে আমরা যদি দেখি সাতাইশ সিজড়িতে প্রথম যুদ্ধ হয়েছিল মোয়াবি আল্লাহ আনু তিনি রুমুকদের এরকম ভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে জয় হয়েছিলেন এটা আল বিদায়া অষ্টম খন্ড দুইশত বত্রিশ নাম্বার পৃষ্ঠের মধ্যে পাবেন তেইশ থেকে পঁয়ত্রিশ বছর ওরা ছিল এই জামানাটা তখন সিরিয়ার গভর্নর থাকাকালীন মোয়াবি আহাদ্দি আল্লাহ আনু সাতাইশ হিজ্রি শুনে রুমুকদের বিরুদ্ধে প্রথম সমুদ্র অভিযান করেছিলেন ফাতুল একশো ষষ্ঠ খন্ড একশত বিশ থেকে একশত একুশ নম্বর পৃষ্ঠা তাহলে এই হাদিস অনুসারে আমরা বুঝতে পারি মোয়াবিয়া রাজি আল্লাহ তাল্লাহ আনু জান্নাতের ঘোষণা নাবিক রিম সাল্লাহ সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন এদিকে মোয়াবিয়া রাজি আল্লাহ তালু একচল্লিশ থেকে চল্লিশ হিজি পর্যন্ত উনি ক্ষমতার মধ্যে ছিলেন এর মধ্যে উনচল্লিশ উনপঞ্চাশ সনে ইয়াজিদের নেতৃত্বে রুমুকদের রাজধানী কনস্টিনিপুল বিজয়ের উদ্দেশ্যে প্রথম যুদ্ধ অভিযান করেছিলেন এই ইয়াজিদ তাহলে একান্ন হিসেবে তিনি করে এরকম ভাবে হস সম্পাদন করেছিলেন আল বিদায়া আর নেহাইয়া আল বিদাইয়ার আটশত নাম্বার অষ্টম খন্ড দুই বত্রিশ নাম্বার পৃষ্ঠে আপনারা দেখুন তাহলে আমরা এই জিনিসটা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি হুসাইন রাজি তালা আনহু অবশ্যই হকের উপরে ছিলেন তবে হুসাইন রাজি আল্লাহ আনহুর নামে এইশারুফের বই পরে পরে যে কুচ্ছা রচনা করা হয় যে কথাগুলি বলা হয় এগুলির পক্ষে তিনি ছিলেন না প্রবন্ধগণ ইয়াজিদের সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা আহাল সুনতাল জামাতের পরিপূর্ণ ধারণা হলো এটা যে এাজিদকে আমরা রহমতুল্লাহ আলাইহ বলি না ইজিদকে আমরা

ক্লিয়ার ভাবে এই আলোচনাগুলির মাধ্যমে জানতে পেরেছি যে আসলে গণ আমরা গণতন্ত্র যেরকম ভাবে হারাম জিনিস রাজতন্ত্র এরকম ভাবে হারাম জিনিস নয় যদি রাজতন্ত্র হারাম হতো তাহলে আনহু সহকারে সাহাবা আজমাইন সহকারে আল্লাহ রসুলেরা এরকম ভাবে তাবি তাবিনগণ এবং নাবিক্রম সাল্লাহ ইসলামের ভবিষ্যৎবাণী এরকম ভাবে নেতা বলা এই সমস্তগুলি যারা বেছে ছিল দুনিয়ার মধ্যে যারা অন্যান্য তাবি ছিল তাবে তাবিন ছিল তারা কখনো মেনে নিতেন না তারা আমাদের মতো ইমানদার ছিলেন না সুতরাং এগুলি প্রমাণ করে যে আসলে প্রকৃত পক্ষে রাজতন্ত্র জায়েস অবশ্যই জায়েজ হাজার বার তবে যদি কোনো হেলাফত চলতে থাকে সেটা কোরআন বিপরীত হয়ে থাকে তাহলে আসলে ওই চলবে না এই মেনে নেওয়া যাবে না। আর যদি চলে যদি কোরআন হাদিসের বিপরীত হয়ে থাকে তাহলে সেই রাজতন্ত্রও চলবে না সুতরাং আসলে কোরআন হাদিস মোতাবেক চললে তাহলে খেলাফত চলবে রাজতন্ত্র চলবে তবে বোঝার বিষয় হলো এই কোনো রাজা যদি কোনো অপরাধ করে তাহলে তার বিরুদ্ধে প্রতিবাদের ধরনটা কি হবে সেটা শিখে নিতে হবে নাবিকিম সাল্লাহামের কাছ থেকে কারণ আপনার সন্তান একটা খারাপ কাজ করলে তার প্রতিবাদের যেরকম ধরন হবে আপনার স্ত্রী খারাপ কাজ করলে তার প্রতিবাদের ধরন একরকম হবে না আপনার মা বাবা খারাপ কাজ করলে তার প্রতিবাদের ধরন এক হবে না আপনার বন্ধু খারাপ কাজ করলে তার প্রতিবাদের ধরন এক কাজ একরকম হবে না আপনার যদি নেতা অপরাধ করে তার প্রতিবাদের ধরন এক হবে না রাষ্ট্রপ্রধান যদি অপরাধ করে তার প্রতিবাদের ধরন একরকম হবে না এই ধরনগুলি শিখে নেন শুধুমাত্র প্রতিবাদ করলেই হবে না প্রতিবাদ রহিম সাল্লাহ ইসলামের তরিকা মোতাবেক করা লাগবে তাহলেই সেটা ইবাদত হবে এটা গ্রহণযোগ্য হবে সুতরাং আল্লাহ সোবাহালা আমাদেরকে এরকম এরকম মানুষগুলি থেকে হেফাজত করুক যারা না বুঝে শুনে দলিল উপস্থাপন বলে এরকম হারাম বলে দিচ্ছে হারাম করে দিচ্ছে এরকম এরকম ভাবে মোতিরকমের মাদানে সম্পর্কে এরকম ভাবে এরকমভাবে এরকম ভাবে মিথ্যা অপপ্রচার শুধুমাত্র নিজেদের দলের নিজেদের নেতার একটু বিপরীত যাওয়ার কারণে সত্যটা প্রকাশ করার কারণে তবে মুসলিম হলে সে সত্যটা গ্রহণ করা উচিত বুকের মধ্যে আল্লাহ সুভান নাম নিয়ে শপথ করে বলুন যদি আমার দলের বিরুদ্ধে আমার নেতার বিরুদ্ধে কোরআন হাদিসের কোনো কিছু পাওয়া যায় তাহলে অবশ্যই আমি সেগুলি মানব না কারণ আমি মুসলিম আমি আত্মসমর্পণ করেছি আল্লাহ সুভান তাল্লার কাছে সুতরাং আল্লাহ সুভান তাল্লাহার কাছে আত্মসমর্পণ করার কারণে আমি এগুলি কখনো কি করব না এগুলিকে মানবো না নেতাকে মানবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নেতা কোরআন হাদিসের উপরে থাকবে আমার দলকে মানবো ততক্ষণ পর্যন্ত যত যতক্ষণ পর্যন্ত আমার দল কুরআন হাদিসের উপরে থাকবে আমার দলের বলে আমার নেতা বলে কুরআন হাদিসের বিপরীত কিছু চললে নেতার খাতিরে দলের খাতিরে মেনে নেওয়ার নাম মুসলিম নয় বরং আত্মসমর্পণ করে আল্লাহ সুবহানুতাল্লার কাছে নয় বরং নেতার কাছে দলের কাছে আল্লাহ সুবহানুতাল্লা আমাদেরকে বুঝাও তো বিধান করুন অবশ্যই আমরা আপনাদের ভালোবাসি আল্লাহ সুবহানুতাল্লার জন্য ভালোবাসি ফিরে আসুন ইসুপ কুচ্ছা থেকে ফিরে আসুন অকথাগুলি বলুন সত্য কথা বলুন সঠিক কথাগুলি বলুন কোরআনের ছেড়ে দিন মানুষকে বিভ্রান্ত থেকে বেঁচে থাকার অর্জন করেছেন সেগুলি দিয়ে মানুষকে সাহায্য করুন আল্লাহ আলাইকুম কিন্তু আশ্চর্যের ব্যাপার হল আমার সৌদি আরবের দাম একজন বড় আলেম তিনি যে বড় আলেম সন্দেহ নাই একজন সাহেব মতিউর রহমান মাদানী এই লোকটা যেই লোক সারা পৃথিবীর বড় বড় স্কলারদেরকে আলেম মনে করেন না সমস্ত আলেমদের বিরুদ্ধে কথা বলেন আলেমকে আলেম হিসাবে মানেন না মুমিনের বিরুদ্ধে কথা বলেন মুসলমানের দুষ্টুদি তালাশ করেন তিনি কখনো মুসলমান হতে পারেন না মুমিন হতে পারেন না তিনি বড় আলেম হতে পারেন না তিনি কারো না কারো দালালি করা শুরু করে দিয়েছেন এই লোকটা যেই লোক সারা পৃথিবীর বড় বড় স্কলারদেরকে আলেম মনে করেন না সমস্ত আলেমদের বিরুদ্ধে কথা বলেন আলেমকে আলেম হিসাবে মানেন না মোমেনের বিরুদ্ধে কথা বলেন মুসলমানের দুষ্টুতি তালাশ করেন তিনি কখনো মুসলমান হতে পারেন না মোমেন হতে পারেন না তিনি বড় আলেম হতে পারেন না তিনি কারো না কারো দলা আলী করা শুরু করে দিয়েছেন নাম্বার দুই তিনি এখন শুরু করছেন ইদানিং সারা বিশ্বের স্কলার যিনি মদিনাভার্সিটির প্রতিষ্ঠাতাদের একজন জিনার গায়ে বানা জানাজা হয়েছে

আপনি সেই রক্তের বিরুদ্ধে কোনো কথা বলেন না আপনি মুসলমান কাশ্মীরের মুসলমানদের পক্ষে কোনো কথা না বলে আপনি যখন সারা দুনিয়াতে ফ্যাসনা সৃষ্টি করছেন আমরা তখন বুঝি আপনি সাম্রাজ্যবাদের দালাল হয়ে গিয়েছেন আপনি রাষ্ট্রন্তের দালাল হয়ে গিয়েছেন আপনি কখনো বিশ্ব নবীর কোরআনের ধারক বাহক হতে পারেন না পারেন না পারেন না পারেন না

মরা গরুর গোষ্ঠ খাওয়া লাগবে এই কারণে কারণ কুকুর মরার আগেও হারাম মরা পরেও হারাম আর গরু মরার আগে যায় ছিল মরার পরে হারাম হয়েছে কথা বলেন না কেন আরে ভাই তো রাজতন্ত্র তো মরার আগেও হারাম মরার পরেও হারাম কথা এই ও আর একটা কথা কই আমির আমজাবা ইল্লাই বেশি বেশি দোয়া করবে করবে নি ওগ্গা আমির হামজা বানাইতে আল্লাহ এই 1500 চিন্তা করি এই কোরআনের দাওয়াত দিবেন লাই এই ম্যাগনেটিটা বানাইছে ডক্টর আচ্ছা ও আরেকটা কথা কই আমির আমজাবা ইল্লাই বেশি বেশি দোয়া করবে করবে নি ওগ্গা আমির হামজা বানাইতে আল্লাহ এই 1500 বছর চিন্তা করি এই কোরআনের দাওয়াত দিবেন লাই এই ম্যাগনেটিটা বানাইছে ডক্টর আসতে ও ও আর সময় নষ্ট করিৎচা ডক্টর রহমান আল এই 1500 বছর পর আল্লাহ এ মালিআন বানাইছে ঠিক মালিআন এর পলজত্ববি মহতত করবি করবিনি নামাজ পড়ি বিতরের নमाज হই নাম ধরে দোয়া করবি আয় করি আয় করি ইনশাআল্লাহ কথা কারণ রাহমাতুল লিল আলামিনের পরে আর কোন নবী তইলে এই দশ কোটি থেকে কোরআন এর বৈজ্ঞানিক কোন সিলফি কোনতেতে আল্লাহ বানাইছে মনগрби দুই গুণ ম্যান অফ দা ম্যান অফ দা ম্যাচ ম্যান অফ দা টুর্নামেন্ট যদি আর কথা ভুল হয় আর হাশর মাঠে জুতা দিয়ে দিই